আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ আজ তাদের অধিকার চায়। কি অন্যায় করেছিলাম! নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। এদেশে ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমার গুলাম করে রেখেছে। 1966 সালের 6 দফা আন্দোলনে 7 জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আইয়ুব খান যখন সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম, আগামী 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব, আলাপ আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যে কেউ যদি ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নিব। ভাইয়েরা আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আর সিনতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দিবার চাই যে আজ থেকে এদেশের কোর্ট, কাছারি, আদালত, ফৌজদারি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। 28 তারিখে কর্মচারীরা বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেওয়া না হয় আর একটা গুলি চলে, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলো। তোমরা আমার ভাই, তোমরা বেরাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না, আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি